নমস্কার বন্ধুরা, অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ফেস ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা জানেন যে 4 আগস্ট কিন্তু আপনাদের WBP কনস্টেবল প্রিলিমিনারি 2019 এক্সামটি রয়েছে। তো আজকে কিন্তু আমি এই ভিডিওতে সেই রিলেটেড কিছু ইম্পর্ট্যান্ট GK কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করব। তো এখান থেকে কিন্তু আপনারা বেশ কিছু কোশ্চেন কমনও পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করে জানাবো যে আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো তারা দেখুন ভিডিওটি নিচ্ছে এরকম একটি লাল কালো লেখা সাবস্ক্রাইব বাটন দেখতে পেন, তো আপনারা কিন্তু অবশ্যই এই বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখুন পরবর্তী বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত খবরাখবর আপডেট এমনকি বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য। তো চলুন বন্ধুগণ ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে নিন। তো বন্ধুরা, আমি এখানে বলবো যে আপনারা কিন্তু অবশ্যই এই কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিন। তো সার্ভারে কিন্তু কিছু প্রবলেম ছিল, তো এখন কিন্তু আর সেই প্রবলেমটি নেই। তো আপনারা যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড না করে থাকেন অবশ্যই কিন্তু সেই WBP কনস্টেবল 2019 প্রিলিমিনারি অবশ্যই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিন। তো এখানে প্রথম কোশ্চেনটি যেটি রয়েছে তো সেটি হলো কিন্তু 2018 এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল। তো এখানে অপশন রয়েছে দেখুন, ব্রাজিল রয়েছে, ভারত রয়েছে, ইন্দোনেশিয়া রয়েছে আর ফ্রান্স রয়েছে। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সারটি আপনাদের হয়ে যাবে ইন্দোনেশিয়া। তো ইন্দোনেশিয়াতে কিন্তু 2018 এশিয়ান গেমস কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। তারপরে কোশ্চেন যেটি তো সেটি হলো কিন্তু এখানে 2 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা কটি। তো এখানে বলেছে, ভালোভাবে কোশ্চেনটা শুনবেন, তো এটি কিন্তু ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা কটি বলেছে। তো এখানে অপশন দেওয়া হচ্ছে 22টি, 19টি, 21টি আর 23টি। তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আপনাদের পশ্চিমবঙ্গের কিন্তু জেলার সংখ্যা 23টি, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, 23টি কিন্তু আপনাদের এখানে বর্তমান পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা। তো এখানে আরেকটি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, তো পশ্চিমবঙ্গের কিন্তু নবগঠিত জেলার নাম কি। তো এখানে পশ্চিমবঙ্গের নবগঠিত জেলার নাম এই কোশ্চেনটি যদি এসে থাকে তো আপনাদের এখানে উত্তরটি হয়ে যাবে কিন্তু পশ্চিম বর্ধমান কিন্তু হয়ে যাবে আপনাদের নবগঠিত, পশ্চিমবঙ্গের নবগঠিত কিন্তু জেলার নাম ওয়েস্ট বর্ধমান, অর্থাৎ পশ্চিম বর্ধমান। তারপরে কোশ্চেন যেটি তো সেটি হলো, ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি। তো এখানে কিন্তু আমি আপনাদের শুধুমাত্র কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো কোশ্চেন তো সেগুলো নিয়েই কিন্তু এখানে আলোচনা করব। তো এখানে দেখুন, পশ্চিমবঙ্গের দক্ষিণতম বিন্দুর নাম অপশন রয়েছে নিকোবর, লাক্ষাদ্বীপ, ইন্দ্রা পয়েন্ট, মিনিকয়। তো এখানে আপনাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ইন্দ্রা পয়েন্ট, তো পশ্চিমবঙ্গের কিন্তু দক্ষিণতম বিন্দুর নাম। আর এই কোশ্চেনটি আরেকভাবে আসতে পারে যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি। তো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম হলো কিন্তু কন্যাকুমারী। তারপরে কোশ্চেন, INC কত সালে প্রতিষ্ঠিত হয়। INC অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়। তো এখানে অপশন রয়েছে 1882, 1885, 1873 আর 1877। এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 1885 সালে কিন্তু আপনাদের ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। তো প্রথম অধিবেশন কোথায় বসে, বোম্বাইতে। তারপরে কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি। তো এখানে অন্ধ্রপ্রদেশের রাজধানী দেখুন, অপশন রয়েছে হায়দ্রাবাদ রয়েছে, বিশাখাপত্তনম, রায়পুর, অমরাবতী। তো এখানে আপনাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী। তো আপনারা জানেন যে 2014 সালে কিন্তু অন্ধ্রপ্রদেশকে ভেঙে দুটি স্টেট কিন্তু গঠন করা হয়েছিল। তো একটি ছিল কিন্তু তেলেঙ্গানা আর একটি কিন্তু অন্ধ্রপ্রদেশ। তো এখানে তেলেঙ্গানার রাজধানী যেটি তো সেটি হলো কিন্তু হায়দ্রাবাদ। তো এটি এই কোশ্চেনটি এই কথাগুলো কিন্তু আপনারা ভালোভাবে মনে রাখবেন, অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানার রাজধানী কিন্তু হায়দ্রাবাদ হয়ে যাবে আর অন্ধ্রপ্রদেশের রাজধানী কিন্তু হয়ে যাবে অমরাবতী। তারপরে কোশ্চেন, আয়তনে বিশ্বের সবথেকে বড় দেশ কোনটি। তো এখানে আয়তনে বলেছে বিশ্বের সবথেকে বড় দেশ আমেরিকা রয়েছে, চীন, ভারত, রাশিয়া। তো এখানে আয়তনে বিশ্বের সবথেকে বড় দেশ হলো কিন্তু রাশিয়া। রাশিয়া হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো তারপরে কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন নীতি আয়োগে রয়েছে। তো নীতি আয়োগ থেকে কিন্তু প্রায় প্রতিটি পরীক্ষায় কিন্তু কোশ্চেন এসে থাকে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানকে। তো দেখুন এখানে অপশন রয়েছে রাজীব কুমার, নরেন্দ্র মোদি, অমিতাভ কান্ত আর অমিত শাহ। তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান কিন্তু রাজীব কুমার, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর এখানে যদি বলে নীতি আয়োগের চেয়ারম্যানকে, তখন নীতি আয়োগের চেয়ারম্যান কিন্তু হলো নরেন্দ্র মোদি, প্রধানমন্ত্রী। তারপরের কোশ্চেন, অ্যাস এগেনস্ট অডস বইটি কার লেখা। তো এখানে দেখুন অপশন রয়েছে বিরাট কোহলি, সানিয়া মির্জা, সাইনা নেহওয়াল, দীপা কর্মকার। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অ্যাস এগেনস্ট অডস কিন্তু সানিয়া মির্জার লেখা। তারপরে কোশ্চেনে আমরা চলে যাব, বিশ্ব জল দিবস কবে পালিত হয়। তো এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে বিশ্ব জল দিবস দেখুন এখানে 4টি অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে সঠিক অপশনটি হয়ে যাবে কিন্তু 22শে মার্চ কিন্তু বিশ্ব জল দিবস পালিত হয়, 22শে মার্চ।
তারপরে কোশ্চেন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? এটু একটি খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, তো অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কিন্তু কদিন আগেই কিন্তু চেঞ্জ হলো। তো এখানে দেখুন অপশন রয়েছে চন্দ্রবাবু নাইডু, কুমারস্বামী, কমলনাথ, জগনমোহন রেড্ডি। তো এখানে কিন্তু অপশন হয়ে যাবে, সঠিক অ্যান্সারটি হয়ে যাবে জগনমোহন রেড্ডি, কিন্তু অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী। তারপরের কোশ্চেন, উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি? তো এখানে উত্তরবঙ্গের প্রধান নদী দেখুন মহানন্দা দেওয়া রয়েছে তিস্তা, তোর্ষা, জলঢাকা। তো এখানে উত্তরবঙ্গের প্রধান নদী হয়ে যাবে কিন্তু তিস্তা, উত্তরবঙ্গের প্রধান নদী। তারপরে কোশ্চেন, চিংড়ির প্রধান রেচন অঙ্গ কোনটি? তো চিংড়ির প্রধান রেচন অঙ্গ দেখুন অপশন দেওয়া রয়েছে ফ্লেমকোষ, সবুজগ্রন্থি, নেফ্রিডিয়া আর কিন্তু বৃক্ক। তো এখানে আপনাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে চিংড়ির প্রধান রেচন অঙ্গ কিন্তু সবুজগ্রন্থি, এখানে সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন, বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি? তো এখানে বায়ুচাপ মাপার যন্ত্রের নাম বাদ পতাকা দেওয়া রয়েছে থার্মোমিটার, ব্যারোমিটার, অ্যানোমোমিটার। তো এখানে বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কিন্তু হলো ব্যারোমিটার, ব্যারোমিটারের সাহায্যে বায়ুচাপ মাপা হয়। তারপরে কোশ্চেনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোকটাক হ্রদ বলে দেওয়া হয়েছে, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো এখানে অপশন দেওয়া হয়েছে মেঘালয়, মণিপুর, আসাম, অরুণাচল। তো লোকটাক হ্রদ কিন্তু অবস্থিত মণিপুরের লোকটাক হ্রদ, তো এখানে অপশন হয়ে যাবে বি। তারপরে দেখুন একটি ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া রয়েছে, ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী কে? তো ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী, তো দেখুন এখানে চারজন মন্ত্রীর নাম বলে দেওয়া হয়েছে, তো ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী কিন্তু হলো এস জয়শঙ্কর, অপশন সি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। তো এখানে অপশন এ যেটি বলে দেওয়া হয়েছে যে পীযূষ গোয়েল, তো পীযূষ গোয়েল কিন্তু হলো আমাদের ভারতের বর্তমান রেলমন্ত্রী। তারপর দেখুন নির্মলা সীতারামন, তো নির্মলা সীতারামন কিন্তু আমাদের বর্তমান ভারতের কিন্তু অর্থমন্ত্রী। তারপরে দেখুন এখানে মোহিনীনাট্যম কোন রাজ্যের লোকনৃত্য? তো এখানে কিন্তু লোকনৃত্য থেকে কিন্তু প্রায় প্রতিটি পরীক্ষায় কিন্তু একটি করে কোশ্চেন এসেই থাকে। তো এখানে মোহিনীনাট্যম কিন্তু হলো কোন রাজ্যের লোকনৃত্য? কেরলের কিন্তু লোকনৃত্য হলো মোহিনীনাট্যম, এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কেরল। তারপরের কোশ্চেনটি দেখুন, রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? তো এখানে নিচে অপশনটিতে চারটি সালের কথা বলে দেওয়া হয়েছে, তো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় কিন্তু 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়। তারপরে কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন একটি রয়েছে, 76 মন্মন্তর কবে হয়েছিল? তো 76 মন্মন্তর এখানে দেখুন অপশন রয়েছে 1776, 1770, 1773 আর 1779 খ্রিস্টাব্দে। তো এখানে সবাই যেটি করবে, তো 1776, তো 1776 কিন্তু এখানে অপশনটি হবে না। তো 76 মন্মন্তর কবে হয়েছিল? ইংরেজি, তো ইংরেজি সালের কথা কিন্তু 1770 হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। তো ইংরেজি সাল 1770 খ্রিস্টাব্দে কিন্তু এখানে 76 মন্মন্তর হয়েছিল 1770 খ্রিস্টাব্দে। আর যদি বাংলা সাল বলে তাহলে কিন্তু 1176 খ্রিস্টাব্দে, কিন্তু 1176 সালে এই 76 মন্মন্তরটি হয়েছিল বঙ্গাব্দে, 1176 বঙ্গাব্দে বাংলা সাল। আর ইংরেজি সালে কিন্তু 1770 খ্রিস্টাব্দে কিন্তু এই 76 মন্মন্তর হয়েছিল। তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 1770। তারপরে কোশ্চেন, কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে? তো এখানে দেখুন চারটি গ্রহের নাম বলে দেওয়া রয়েছে, তো এখানে কিন্তু বৃহস্পতির কিন্তু সর্বাধিক উপগ্রহ রয়েছে, প্রায় 69টি উপগ্রহ রয়েছে বৃহস্পতির। তো এখানে সবচেয়ে, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি? তো এটিও কিন্তু হয়ে যাবে বৃহস্পতি। তারপরে কোশ্চেন, একটি নোবেল গ্যাসের উদাহরণ, নোবেল বা নিষ্ক্রিয় গ্যাস, নোবেল গ্যাস আর নিষ্ক্রিয় গ্যাস কিন্তু একই। তো এখানে নোবেল গ্যাসের উদাহরণ বলতে বলেছে, তো এখানে অপশন দেওয়া হয়েছে নাইট্রোজেন, মিথেন, হিলিয়াম, অক্সিজেন। তো এখানে নোবেল গ্যাস হয়ে যাবে কিন্তু হিলিয়াম, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ভিটামিন থেকে কোশ্চেন রয়েছে, ভিটামিন এ এর কিন্তু রাসায়নিক নাম কি? তো ভিটামিন এ এর কিন্তু রাসায়নিক নাম হয়ে যাবে রেটিনল, রেটিনল কিন্তু ভিটামিন এ এর রাসায়নিক নাম। তারপরে দেখুন মানুষের, তারপরে কোশ্চেন, মানুষের করোটির অস্থির সংখ্যা কটি? তো মানুষের করোটির অস্থির সংখ্যা কিন্তু 12টি হলো মানুষের করোটির অস্থির সংখ্যা। তারপরে গির অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তো এখানে গির অভয়ারণ্য কিন্তু গুজরাট রাজ্যে অবস্থিত। তো গির কিসের জন্য বিখ্যাত? তো সিংহ কিন্তু সংরক্ষণের জন্য কিন্তু এই গির অরণ্যটি বিখ্যাত, গুজরাটে কিন্তু এই গির অরণ্যটি অবস্থিত। তারপরে ভারতরত্ন, ভারতরত্ন কত সাল থেকে দেওয়া শুরু হয়? তো ভারতরত্ন কিন্তু দেওয়া শুরু হয় 1954 সাল থেকে কিন্তু ভারতরত্ন দেওয়া শুরু হয়। তারপর ইউনেস্কো, ইউনেস্কোর এইচকিউ অর্থাৎ ইউনেস্কোর কিন্তু হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো ইউনেস্কোর হেডকোয়ার্টার কিন্তু অবস্থিত প্যারিসে। তো এখানে আপনাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে প্যারিস, প্যারিসে কিন্তু ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর হেডকোয়ার্টার অবস্থিত। তারপরে কোশ্চেন, 2019 সালের G20 সামিট কোথায় অনুষ্ঠিত হলো? তো এখানে কদিন আগে কিন্তু 2019 G20 সামিট অনুষ্ঠিত হয়ে গেল। তো এখানে আপনারা অপশন দেখতে পাচ্ছেন, জাপান রয়েছে, রাশিয়া রয়েছে, চীন রয়েছে, ভারত রয়েছে। তো এখানে G20 সামিট কিন্তু 2019 সালে G20 সামিট অনুষ্ঠিত হলো জাপানে, অপশন এ হয়ে যাবে আপনাদের সঠিক অ্যান্সার।
তারপরে কোশ্চেন, উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো এখানে উত্তর ভারতের ম্যানচেস্টার বলে দেওয়া হয়েছে, শুধু কিন্তু ভারতের ম্যানচেস্টার বলে দেওয়া হয়নি। তো এখানে শুধু ভারতের যদি ম্যানচেস্টার বলে দেওয়া হতো তো এখানে কিন্তু অপশন হয়ে যেত আহমেদাবাদ। তো এখানে কিন্তু আহমেদাবাদ এখন উত্তর হবে না, তো এখানে বলেছে উত্তর ভারতের ম্যানচেস্টার। এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু কানপুর, কানপুর হয়ে যাবে কিন্তু উত্তর ভারতের ম্যানচেস্টার, আর শুধু ভারতের ম্যানচেস্টার কিন্তু আহমেদাবাদ। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ WBP স্পেশালের প্রশ্ন ও উত্তর সম্বন্ধিত আলোচনা। তো এরপরেও কিন্তু আমি আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরে কিন্তু ভিডিও বানিয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্ত, এবং বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন, এবং বন্ধুগণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।